আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন টিপিটারি হাজির হাজির হয়েছি গুগল অ্যাডসের আজকে যেটা আলোচনা করব আমরা গতদিন আলোচনা করেছিলাম এর আগে নেটওয়ার্ক নিয়ে এগুলা আমরা বিস্তারিত বলেছি লোকেশান নিয়ে হালকা টিপস দিয়েছি এবং লোকেশান নিয়ে আরও ভিডিও আসবে ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু ধারণা দিয়েছি এবং অডিয়েন্স নিয়ে আমরা কিছু বলি নাই অডিয়েন্স নিয়ে পরে আলোচনা করব এবং বাজেট নিয়ে কিছুটা ধারণা দিয়েছি আপনাদেরকে এবং বিডিং নিয়ে আজকে হালকা একটু আলোচনা করব কারণ বিডিং নিয়ে আপনাদের গতকালকে হালকা ধারণা দিয়েছিলাম এবং আমি মনে করি একটু ধারণা দেওয়া প্রয়োজন তো ক্লিক করেন এখানে তো এখানে দেখতে পাবেন এগুলো আলোচনা করেছি আপনি অ্যাডভান্স অপশনে যদি চলে যান জানান জেনে নেওয়া ভালো যে এই বিডিংয়ের আলোচনা আপনাদের শুধু ক্লিকের আলোচনা করেছিলাম তো টার্গেট সিপিএ টার্গেট আর টার্গেট ক্লিক টার্গেট কনভার্সান সরি ম্যাক্স আপনার কনভার্সান এবং ম্যাক্সিমাস কনভার্সান ভ্যালু এগুলো কী তো এখানে টার্গেট সিপিএ টার্গেট আর ও এস এগুলো আলোচনা করার আগে আমরা ম্যানুয়াল যেটা বলি ম্যানুয়াল যেটা হয় সেটা আমরা একটু আলোচনা করি ম্যানুয়াল হচ্ছে কি আপনি এখানে ম্যানুয়াল আপনি যদি সিপিসি বা কোনো অ্যাড ডান করার আগে ম্যানুয়াল দেন তাহলে একটা ম্যানুয়ালি আপনার বিডিং সেট আপ করে দিতে পারবেন আপনার এর উপরে পার ক্লিকে আপনার গুগলে কোনো অ্যাড বা কস্ট পার ক্লিকের জন্য আপনার গুগল কোনো টাকা কাটবে না এই জন্য এটা এটা সেডিং করে দিতে পারেন এবং টার্গেট সিপিএ টার্গেট সিপিএ করলে কী হবে টার্গেট সিপিএ করলে এখানে টার্গেট আপনার গুগল যে অটোমেটিক ক্যালি অ্যাড হওয়ার পরে যে এর জন্য আপনার অটোমেটিক্যালি কনভার্সন অটোমেটিক এর জন্য অটোমেটিক টার্গেট আপনার একটা ইয়া কেটে নেবে পেআউট কেটে নেবে বা টাকা কেটে নেবে ডলার সেই অ্যামাউন্টটা হচ্ছে টার্গেট সিপিএতে আর আপনার ক্লিক করলেই আপনার টার্গেট কনভার্সান বা আর ও এস টার্গেট ক্লিক এইগুলো হচ্ছে টার্গেট ম্যাক্সিমাম কনভার্শান হচ্ছে আপনি একটা কনভার্সানের জন্য কিভাবে বিডিং দিতে চান একটা কনভার্সান মানে ফুল একটা কনভার্শন হয়ে গেলে বলতে গিয়ে সেল হয়ে গেলে একটা পঞ্চাশ ডলার ষাট ডলার সত্তর ডলারের জন্য আপনি কত ডলার সর্বোচ্চ গুগলকে একটা জনকে ক্লিক করে এবং কনভারশান করার হওয়ার পর আপনি কতদিন সাপোজ আপনার পাঁচজন ক্লিক করলো ক্লিক করার পর পাঁচজন তার প্রোডাক্টটা কিনবে না বাট পাঁচজনের মধ্যে আপনার তো একজন কিনবে বা দশজন দশজনের মধ্যে একজন তো কিনবে তা ওই একজন কেনার পরে আপনি কত কনভার্সান এখানে দেখালেন বা কত ও আপনার গুগল পে আউটটা কাটবে এটা হচ্ছে মেন হচ্ছে আপনার এইটা সিস্টেমটা সেট আপ করতে হবে তো এটা নিয়ে আমরা আলোচনা আর করবো না এটা পরে আলোচনা এক সময় বিস্তারিত এক সময় করবো কারণ ট্র্যাকিং ট্র্যাকিংয়েটা গিয়ে আমরা সমর সেটিংয়ে যদি চলে যান এখানে কনভার্সান অপশন আছে এই কনভার্সান অপশনটা এখান থেকে আলোচনা করতে হবে আপনাদেরকে তাহলে এখান থেকে হবে না অ্যাড শিডিউল আমরা এটা এড়িয়ে যাব এখন অ্যাড শিডিউল অ্যাড শিডিউলটা কি আপনি এখানে কোন ডেটে আপনি অ্যাডটা শিডিউল করতে চান এটা অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে কোন ডেটে আপনি কখন কোন সময় বা আপনি অ্যাডটা শিডিউল করবেন এটা মন্ডে থেকে আপনি টাইমও দিতে পারবেন কয়টা টাইম কয়টা কয়টা থেকে কয়টার মধ্যে আপনার একটা টাইম চলবে সেটা দিতে পারবেন আপনি এখানে আরও অ্যাড করতে পারবেন এখানে আরও মানে প্রতিদিন ডে বাই ডে আপনি অ্যাড শিডিউল করতে পারবেন আপনি যদি বলেন যে আপনি এত দিন থেকে এত দিনের মধ্যে শিডিউল করবো সেটাও পারবেন আপনি বলছি দিনের মধ্যে দিনে শিডিউল করবে সেটাও পারবেন আপনি যদি বলেন যে না এক দিনের মধ্যে এতটা টাইম থেকে এতটা টাইম করবে আর এতটা টাইম থেকে এতটা মানে একদিনের মধ্যে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে করবে আবার রাত্রে আটটা থেকে নয়টার মধ্যে করবে এরকম আপনি টাইম শিডিউল করতে পারবেন এখানে অ্যাড শিডিউল থেকে এখানে প্রতিটা শিডিউল করে দেবেন শিডিউল করে আপনি অ্যাডিউল তো এটা নিয়ে আর বেশি কিছু বললাম না আর এখানকার হচ্ছে টাইম আপনার টাইমটা ধরবে ইউ এর টাইমটাই আপনার এখানে ধরবে আপনি যে টার্গেটকে যেই কান্ট্রিকে টার্গেট করবেন সে টান ওটা ধরে তো আমরা এটাকে শেষ করে দিলাম আর অ্যাড রোটেশান এটা নিয়ে আলোচনা করি একটু আপনার ঘুরানো বা আপনার অ্যাড রোটেশান অর্থ হচ্ছে কি অপটিমাইজেশান পারফেক্ট বা বেস্ট পারফর্মিং পারফর্মিং অ্যাডস তো এখানে গুগল বলতেছে আপনি যদি প্রথমটা সিলেক্ট করে দেন আপনার গুগল অ্যাডসের জন্য তাহলে আপনি এটা হচ্ছে গুগল আপনার পারফ পারফরমেন্সটা গুগলটা আপনার যদি একটা রান হয় আপনার গুগল পারফেক্টলিভাবে নিজে রিকমেন্ড করে আপনাকে কনভার্সান আনে দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ আপনি যদি বাজেট এবং ক্লিক সব কিছু সেট ঠিক থাকে তাহলে আপনার এটা অটোমেটিক গুগল আপনাকে চাইবে যে আপেক্টলি একটা রান ইয়ে করে দেওয়া আপনার কনভার্সান এনে দেওয়া এবং ক্লিক এবং কনভারশান দুটাই পারফেক্ট রেজাল্ট দেওয়া সর্বোচ্চ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে এবং দ্বিতীয় নাম্বারটা কি আপনার বলছে রুটেড অ্যাডস ইন ডেফিনেটলি তো এ ইনডেফিনেটলি অর্থ হচ্ছে এখানে ইনডেফিনেটলি বলতে এই অর্থ হচ্ছে আপনার গুগল আপনি যদি চান যে এটা ইচ্ছা মতন গুগল করবে না কখনো আপনার ইচ্ছা মতন হাইরি আপনার আপনি যেভাবে বিডিং করবেন সেভাবে দেবে আর এটা যদি আপনি অপটিমাইজেশান দেন তাহলে এটা গুগল ইচ্ছা মতন আপনার পে আউট কেটে নেবে কিন্তু আপনার একটা কনভার্সনের জন্য আপনি বিডিং করে যদি না রাখেন তাহলে আপনি একটা কনভার্সান ইচ্ছা মতন গুগল নিজের মতো কেটে নেবে আর নিচে দুটো সিলেক্ট হবে না নট সাপোর্টেড এটা হচ্ছে বিষয় তো আপনি উপরেরটাও সিলেক্ট করতে পারেন আপনি নিচেরটাও সিলেক্ট করতে পারেন যেটা যেটা হোক সেইটাও তবে উপরেরটা সিলেক্ট করলে একটু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে নিচেরটা সিলেক্ট করলে বেস্ট রেজাল্ট প্রথমে পাবেন না কিন্তু পরের দিক পাবেন যখন আপনার অ্যাড রান হবে ডাটা কিছু পাবেন তখন আপনি কিছু কান্ট্রি লোকেশান এবং টার্গেট অডিয়েন্স ট্র্যাকিং কনভারসেশান সবগুলো দেখতে পাবেন ক্লিক ইমপ্রেশন সব দেখতে পাবেন তারপর আবার নতুন করে অ্যাডটা যখন আবার সেট আপ করবেন আবার রান করবেন তখন এই এটা কাজে লাগবে দ্বিতীয় নম্বর অপশনটা কাজে লাগবে তো আমরা এটা এম শেষ করে দিলাম এবং আমরা আসি এবং এক্সটেনশান অ্যাড এক্সটেনশান আমরা এর আগে মোটামুটি কথা বলেছিলাম তো আজকে অ্যাড এক্সটেনশান নিয়ে কিছু কথা বলবো তো আপনি এখানে অ্যাড এক্সটেনশানটা জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু জানতে হবে আপনি অ্যাড এক্সটেনশন যদি গুগল লিখে সার্চ করেন আপনি গুগলে লিখে যদি সার্চ করেন ফার্নিচার আমি সাপোজ লিখলাম ফার্নিচার তো ফার্নিচার লিখে সার্চ করে দেখেন অ্যাড আসছে এখানে অ্যাড আসছে এখানে দেখেন অ্যাড আসছে হ্যাঁ তো এখানে অ্যাড আসার পর এখানে একটা কালো আন্ডারলাইন হয়ে আছে এবং ওয়ার্ড হয়ে ওয়ার্ড আছে এই জিনিসগুলো কীভাবে সেট করেছে ওনারা তারপর এই জিনিসগুলা তো আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি অ্যাড এক্সেন্স এক্সটেনশান জিনিসটা কী আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো যে অ্যাড এক্সটেনশান জিনিসটা কী হুম তো অ্যাড এক্সটেনশান জানার জন্য আপনাদেরকে ভিপিএন ইউজ করতে হবে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ভিপিএন ইউজ করি পেন ইউজ করলাম এবং অ্যাডটা আমি লোড দিলাম রিলোড দিলাম এখানে দেখেন অ্যাডের এখন একটা অ্যাডের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেন এটা হচ্ছে শপিং অ্যাড এগুলো শপিং অ্যাড এবং অ্যাড আসছে এবার এবার দেখেন এবার এখানে কিছু কিছু বড়ো টাইটেল নিয়ে আসছে এবং আপনার কি যে দেখাচ্ছি এই যে রেটিং আসে না এটা রেটিং তো অ্যাড না আমি রেটিংয়ের কিছু দেখাচ্ছি রেটিং আছে কি না এই যে দেখেন এই যে ফাইভ স্টার রেটিং এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনার ফাইভ স্টার রেটিং এবং পার্সেন্টেজ ডেলিভারি ফাইভ পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট এবং এখানে আপনার লোকেশন দেওয়া আছে এবং আপনার স্টোর নাম দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেনশানের কাজ ঠিক আছে এটাই হচ্ছে এক্সটেনশান এখানে নাই কিন্তু বাট এই এইগুলোতে আছে তো এটাতে এটা কীভাবে ইউজ করবেন আপনার এখন এটা যদি ইউজ করেন এটা আপনি অ্যাড ইউজ করলেন এখন কোনটা আপনার মানুষ পছন্দ হবে এখানে ফোন নাম্বার কীভাবে ইউজ করতেছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি তার জন্য আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে এখানে অ্যাড এক্সটেনশনের ব্যবহারটা জানতে হবে অ্যাড এক্সটেনশন এখানে তিনটা আছে আপনার এখানে তিনটা এবং এখানে অ্যাড এক্সটেনশন গেলে আরও ষাটটা পাবেন এখানে ষাটটা এখন এখানে তিনটা টোটাল দশটা আছে আমি এখানে সংক্ষেপে দেখাই দিচ্ছি আপনাদেরকে ধারণা দিচ্ছি শুধু ধারণা দিলে আপনি বুঝে যাবেন প্রায় সবগুলাই সেম আপনাদেরকে কয়েকটা আমি দেখাই দিচ্ছি শুধু তো মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আর কমেন্ট করবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগতেছে আপনাদেরকে আর আমাদের গুগল ভয়েসের ভিডিও কোনো সমস্যা থাকলে বলবেন তো আমি সাইড লিঙ্ক এক্সটেনশানের উপরে ক্লিক করলাম সাইড লিঙ্ক এক্সটেনশানের উপরে আসলে এখানে নিউ সাইড লিঙ্ক আসবেন আমি দ্রুতও শেষ করছি কারণ ভিডিওটা লং করতে চাচ্ছি না তো অবশ্যই অনেক ধৈর্য ধারণ করতে হবে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য তো এখানে আপনি দুইটা সাইড লিঙ্ক এক্সটেনশান অ্যাড করতে পারবেন এই যে সাইড লিঙ্ক এই যে সাইডে এই যেখানে কিছু নাম আছে এগুলো অ্যাড করার জন্য বা কিছু ক্যারেক্টার তো এই জন্য আপনাদেরকে এখানে সাইড জন্য আপনারা কিছু টেক্সট অ্যাড করতে হবে আপনি এখানে কোনো টেক্সট অ্যাড করবেন আমি একটা আমার ওয়ে আমি কোনো কিছু করছি না আমার ওয়েবসাইট থেকে আমি টেক্সট অ্যাড করছি তো এখানে আমি কিছু ক্যারেক্টার ইউজ করছি এখানে অনেকগুলো আমি এই এই ওয়ার্ড থেকে আমি কিছু নেওয়ার চেষ্টা করছি তো এখানে বলছে যে আপনি সাইডলিং লিঙ্ক এক্সটেনশানে পনেরোটা পঁচিশটা ওয়ার্ড ইউজ করতে পারবেন তো এখানে আমি ইউজ করলে অনেক বড় হয়ে যাবে তো আমি এখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি নিচের নিচের লাইনে দিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে আপনার এখানে যে ক্যাম্পেইন রিলেটেড যে কোনো ওয়ার্ড দিলে হবে না আপনার ক্যাম্পেইন রিলেটেড বা আপনার ল্যান্ডিং পেজ রিলেটেড এখানে দেবেন তো আমি সময় স্বল্পতার কারণে আমি এগুলো ইউজ করে দিচ্ছি এবং আপনার ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন আপনার যে মেন ওয়েবসাইটের ইউআরএল আপনি যে ইউআরএল এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার ডাইরেক্টলি ইউআরএল দিতে হবে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেবেন দেন এখানেও অ্যাড হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে আপনি এখানে দ্বিতীয় সাইড লিঙ্ক অ্যাড করতে পারবেন তো আমি দ্বিতীয় সাইড লিংক ওইভাবে অ্যাড করতে চাচ্ছি না আমি এখানে জাস্ট কপি পেস্ট করে বসাই দিচ্ছি তবে আমি আপনাদেরকে বলি যে এটার সাথে ডাবল কেউ ওয়ার্ড ইউজ করবেন না কখনো ডাবল কেউ কখনো ওয়ার্ড ইউজ করবেন না তো এখানে সাইড এর ইউজ করবেন এখানে আপনি আরো চাইলে আরও চাই আরও ইউজ করতে পারবেন আপনি অ্যাড করে করে আরও ইউজ করতে পারবেন চাইলে তো আমি এখানে আর সাইড ইউজ করতেছি না আমি এখানে সেভ করে দিচ্ছি অলরেডি সেভ করার পর আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন আপনি এখানে কিভাবে প্রিভিউ শো করবে এখানে এই যে প্রিভিউ এই যে এখানে ডিসক্রিপশান থাকবে আপনার ডিসক্রিপশান তারপর এখানে আপনার যে শো করবে আপনি মোবাইলে কেমনভাবে দেখতে পাবেন সেটাই দেখেন এটা কম্পিউটারে এটা ডেস্কটপে এটা ডেস্কটপে এভাবে শো করবে দেখেন ওনারা যেভাবে শো করতেছে আমাদেরও সেম সেম শো করতেছে তো আমাদের যেহেতু অ্যাড মানে কিওয়ার্ড অ্যাড করা নাই এবং এই জন্য এই জিনিসটা হচ্ছে তো এইভাবে জিনিসটা শো করবে ওকে আপনি যদি এটা মানে মার্কার করে দিতে চান এটা মার্কার করে দিতে পারবেন এখানে অপশনটা তো আমরা এটা শেষ করলাম সাইড এক্সটেনশন বুঝিয়ে দিলাম দেন আমরা এখন কল আউট এক্সটেনশন আমরা কল আউট এক্সটেনশন এটা আমরা এক দেখাচ্ছি কল আউট এক্সটেনশন হচ্ছে কি সেম আপনারা এখানে আসবেন নিউ কল আউট এক্সটেনশন এখানে কল আউট মানে আপনি কি কল করতে চান কি মানুষকে কল করতে চান কি এখানে জিনিস লক্ষ্য করেন যে এখানে কী হিসাবে কল করতেছে দেখেন যে এই যে ফোন নাম্বার দিচ্ছে একটা ওরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে এখানে অনেক সময় ডাউনলোড অপশন থাকে সাইন আপ অপশন থাকে লার্ন মোড থাকে ডাউনলোড থাকে সাইন আপ সেকেন্ড দিলাম কি কল নাও ডাউনলোড সর্বনিম্ন দুইটাই সর্বনিম্ন দুইটাই ইউজ করবেন এখানে সাইন আপ কল নাও ডাউনলোড আমি জাস্ট এটা দিলাম আপনি আরও ইউজ করতে পারবেন এখানে আর চাইলে আরও ইউজ করতে পারবেন আমি জাস্ট এটুকু সেভ করে দিলাম মানে আপনি কি নামে কল করতে চাচ্ছেন আমি প্রিভিউ যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে ডিসক্রিপশান সাইন আপ কল আমি যদি মোবাইলে ভার্সান আপনাদের ডেস্কটপের ভার্সন এই যেভাবে শো করতে দেখেন ঠিক আছে এটা হচ্ছে এইভাবে তো আমি এটা এইভাবে রেখে দিলাম দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম মানে কীভাবে আপনি ইয়ে করতে পারবেন এখানে আপনি চাইলে কল আপনি ফোন নাম্বার ইউজ করে দিতে পারেন আর এখানে কল এক্সটেনশান এখানে আবার ফোন নাম্বার সরাসরি দিতে পারবেন এখানে ফোন নাম্বার না দিয়ে আপনি এখানে দিতে পারবেন সরাসরি আপনি এখানে অ্যাড এক্সটেনশানে গিয়ে আপনার এখানে ফোন নাম্বার আপনি কোন আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন কোন কান্ট্রি আপনার নাম্বারটা দিচ্ছেন তার এখানে ফোন নাম্বারটা দিয়ে সিলেক্ট করে দিলে আপনার নাম্বারটা অ্যাড হয়ে গেল আমি এখানে ফোন নাম্বার অ্যাড করে দিলাম আপনি চাইলে আরও ফোন নাম্বার অ্যাড করতে পারবেন এখানে আপনি দেন এখানে প্রিভিউতে দেখেন আপনি প্রিভিউতে দেখলে এইভাবে ফোন নাম্বার কল অপশান আসবে দেখেন কল অপশন চলে আসছে তো এটা আমি একটা আন্ন নাম্বার দিয়ে দিচ্ছি তো এটা আমি অ্যাড করে শেষ করে দিলাম আমার এখানে বৃষ্টি হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডে সমস্যা হতে পারে তো এটা অ্যাড করে দেখালাম আবার অ্যাড এক্সটেনশনে যা যদি আসেন আপনি অ্যাপ এক্সটেনশন লিড এক্সটেনশান মেসেজ এক্সটেনশান আমি কিছু কাজ দেখে দিই এটা একটু হয়তো বা কীভাবে বুঝবেন যে অ্যাড এক্সটেনশনের জন্য আপনার অ্যাপে এক্সটেনশনে যাবেন দেন আপনার নিউ ক্যাম্পেন এক্সটেনশনে যাবেন নিউ ক্যাম্পেন ক্লিক করার পর আপনি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এবং আয়ুস যদি কোনটা দিতে চান সেটা আপনি এটার উপরে দিয়ে দেবেন আর এখানে এক্সটেনশন অ্যাড করার জন্য নিউ আপনার অ্যাপ আপনার যে অ্যাপটা গুগল প্লে স্টোরে অবশ্যই থাকা লাগবে আপনার গুগল প্লে স্টোরে যে অ্যাপের ইউজার আইডি সেটা অ্যাড করবেন যেমন ফেসবুক যদি আমি লিখে সার্চ করি সার্চ করে দেখেন ফেসবুক চলে আসে দেখেন আপনি এখানে আপনার যে অ্যাপটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে এখানে অ্যাপ চলে আসবে ডাউনলোড আপনি এখানে ডাউনলোড লিখতে পারেন অথবা আপনার এখানে ফ্রি ডাউনলোড লিখে দেন এখানে আপনি এক্সক্লুড আপনি যদি এটা ট্যাব মানে ট্যাবলেটের মধ্যে মানে আপনার ট্যাবের মধ্যে যদি আপনি দিতে চান ডাউনলোড দিতে চান তাহলে দেবেন নাহলে এক্সক্লুড করে দেবেন মানে বাতিল করে দেবেন যদি বাতিল করে দিতে চান তাহলে এখানে এক্সক্লুড করে দেবেন শেষ আর এখানে কিছু অর্ডার দিয়ে দেবেন আর এখানে অ্যাপের ইউ আর এল সেট আপ করতে পারবেন এখানে অ্যাপের যে ইউ আর এল সে ট্র্যাকিংয়ের ট্র্যাকিংয়ের জন্য কনভার্সনের জন্য আপনার এখানে সব সেট আপ করতে পারবেন অ্যাডভান্সে গিয়ে আপনার এখানে কীভাবে ডেট অফ ডেট সিলেক্ট করে দেবেন যেটা আগে দেখেছি দেন সেভ করে দেবেন সেভ করলে আপনার এখানে সেভ হয়ে এবং প্রিভিউ দেখতে পাবেন আপনি এখানে প্রিভিউতে যাবেন প্রিভিউ ফ্রি ডাউনলোড এখানে অ্যাপ এই যে দেখেন চলো হয়েছে এটা তো আমরা এখন আর বিস্তারিত আলোচনা করব না আমরা এখন এটা দেখালাম আমরা এগুলা মানে এগুলা আর দেখালাম না কারণ এগুলা আস্তে আস্তে পারবেন প্রমোশন কন্টেকশন এগুলো যদি কেউ এক্সট্রা করে কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এগুলো নিয়ে আমরা ভিডিও করার ইচ্ছা ছিল না তো আপনাদেরকে হঠাৎ করে মনে হলো যে আমরা এটা ভিডিওতে দেখাই যে আপনাদের এভাবে কীভাবে রেটিং পয়েন্ট এগুলো দেখায় যদিও এগুলো গুগলে সহজে কেউ পাবেন না তো এই জন্য আমরা দেখালার চেষ্টা করলাম যে আমরা অ্যাড এক্সটেনশনে কাজটা আমরা দেখালাম তো অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট না করলে আমাদের ভিডিও করা আগ্রহ থাকে না আর আমার ভিডিওতে চ্যানেলে যদিও দুই বছর ধরে ভিডিও দিচ্ছি না এই জন্য এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আস্তে আস্তে সব কিছু ভিডিও পাবেন আমার রিয়ালভাবে ইনকাম করতে পারেন আমি যেভাবে সিচুয়েশনগুলো সিচুয়েশানগুলো দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে যদি ভালো করে ভিডিওগুলো কাভার করে কভার করে যান প্রতিটা ভিডিও একবার দুইবার করে দেখেন ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন এবং ফাইবারে কাজ করতে পারবেন আপনি গুগল অ্যাডসের জন্য ফাইবারে কাজ করত আমি একদিন দেখাই দেবো কীভাবে গুগল অ্যাডস এবং ফেসবুক ক্যাম্পেন জন্য ফাইবারে প্রচুর কাজ পাওয়া যায় আমি একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে তো ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ